হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টিয়ান হোক এক টকা ঘোষ নিদিয়াকৈ সরকারি চাকরি পাইছে পাইছে নাই কংগ্রেস পার্টি থাকুতে একটা চাকরির কারণে দালালক 5 লাখ 6 লাখ টাকা দিব লাগিছিল আজি চাকরি কোনে পায় রিক্সাওয়ালা লড়া ঠেলাওয়ালা লড়া আজি চাকরি পায় গরিব দুখিয়া মানুষের লড়া এতিয়া মই 1 লাখ চাকরি দিয়া হয়ে গেল এতিয়া মই অ্যানাউন্স করছো যে ইলেকশনের পিছত আরো 50,000 সরকারি চাকরি আমি দিম ঠিক আছে ইয়াতে কলেজত কোন কোন যায় হাতটা সব কলেজ যা কলেজ আছে না নাই কোনটা কলেজ মোরাজার মোরাজার ঠিক আছে মোরাজার কলেজ আছে না নাই কলেজ সরু আছে আচ্ছা ঠিক আছে ওরাজার কলেজ তো ইয়াত পাতিব লাগে লাগে যে কলেজ তো ইয়াত লাগে নাকি হ্যাঁ কোনটো জায়গায় লাগে আগত কোন আছে কলেজ আগত কোন আছে দূরত আছে আচ্ছা হাবিব মোহাম্মদ এমএলএ বনাই দিব লাগে ইয়াত 22 বিঘা মাটি আছে কি কলেজ ইয়াত লাগিব নেকি বাপরে সচাই লাগিব ঠিক আছে মই চাই দিম হব এতিয়া এতিয়া আৰু এটা কথা মনত ৰাখিব কংগ্ৰেছৰ যেতিয়া গভৰ্ণমেণ্ট থাকে কংগ্ৰেছৰ গভৰ্ণমেণ্ট থাকিলে অসমত বঙালী অসমীয়া কাজিয়া হয় হিন্দু মুছলমান কাজিয়া হয় আৰু জনজাতীয় অজনজাতীয় লোকৰ কাজিয়া হয় আজি 3 বছর বিজেপির গভর্নমেন্ট আছে মানুষ শান্তি আছে না নাই আছে না নাই সেই কারণে আমি কাক ভোট দিব লাগিব বিজেপি গভর্নমেন্টের দিন সকল মানুষ সমান সুবিধা পাই না পাই মোদীজিয়ে সবকা সাথ সবকা বিকাশ কয় না নকয় সেই কারণে শ্রদ্ধা রাইজ এইবার কংগ্রেসের ক্যান্ডিডেটটা তো বেকার ইটু নিজিকে কংগ্রেস জিকিব নাকি ইটু অলরেডি ফেল আর পাস কোন করিব বিজেপি পাস করি আছে আহিব লাগিব দাওয়াত দিছে হব ঠিক আছে মই আকৌ আহিম ইয়াতে মোৰাজাৰত বেংক নাই হয় নে নহয় মেইন ৰাস্তা যি আছে মই চাই দিম খালি মোৰ এটাই ৰিকুৱেষ্ট এইবাৰ যাতে সকলোৱে বিজেপিক ভোট দিয়ে হব হব ইয়াতে রাস্তার অবস্থা বেয়া রাস্তা লাগে ব্যাংক লাগে পয়সা করে নিম ব্যাংক হব